হেই গাইস, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা হচ্ছে মার্কেটে যাচ্ছি, ঈদের আগের দিন রাত্র। সেজন্য বাসা থেকে বের হওয়ার পরপরই গলির মধ্যে শুধু গরু আর গরু, এগুলো সব আগামী দিন কুরবানি দেওয়া হবে। তো এই একটা বিশাল গরু, এখানে আমি দাম জিজ্ঞেস করতেছিলাম এই লোকটার কাছে, তো দামটা আপনারা নিজেরাই শুনেন। বিশাল গরু এটা। তো তারপর সরাসরি চলে গেলাম মৌসাক মার্কেটে। মৌসাক মার্কেট থেকে রত্না তার মার্কেট করার জন্য গেছে। এই যে ও শার্ট দেখতেছে, শার্ট কিনবে। হ্যালো দোকানদার। বের কর না, বের কর না, এখানে দোকানদার নাই মা। আচ্ছা দোকানদার নাই তো এখানে, দেখো না। তো এখান থেকে এরকম দুইটা ড্রেস কিনছে রত্না, দুইটা শার্ট। তো এখান থেকে শার্ট কেনার পরে মামনির জন্য জুতা কিনতে চলে গেছি আমরা মার্কেটের ভেতরে। তো এখান থেকে মামনি ওর পছন্দ মতো একটা জুতা কিনছে, যেটা ওর বার্থডেতে পরবে। তারপরে রত্না গেছিল একটা ব্যাগ কিনতে, আমি আর মামনি এখানে দাঁড়ানো ছিলাম, ওর জন্য ওয়েট করতেছিলাম, ভিড়ের মধ্যে যাইনি। তো মামনি এখানে খেলতেছিল। একটা গরু, একটা বিশাল একটা গরু। আমরা আসছি এখন আরঙে। আরঙ হয়েছে ওইখানে, আর আমরা এখান থেকে রাস্তা বাড়াবো, কারণ ওদিক থেকে রাস্তা বাড়ানোর সিস্টেম নাই। ফ্লাইওভার শুরু। তো এই যে আমরা আরঙে পৌঁছে গেছি, রত্নার মামনি সিঁড়ি দিয়ে উঠতেছে। ঈদের আগের দিন রাত্র থাকায় আরঙে প্রচুর ভিড়, আমরা লিফট পাই নাই। আর আপনারা তো জানেন আরং চারটা ফ্লোর নিয়া। তো এখানে গিয়েছিলাম আমার জামা কাপড় কেনার জন্য। তো আমার জামা কাপড় হচ্ছে একদম টপ ফ্লোরে। তো লিফট না পাওয়াতে সিঁড়ি দিয়েই আমরা উঠতেছিলাম আর দেখতেছিলাম সব কিছু। আমরা কোন ফ্লোরে যাব? তো এখানে যে ধরনের গেঞ্জি আমি কিনতে গিয়েছিলাম, টি শার্ট, ওগুলো এখানে পাই নাই, এই শোরুমে নাই ওদের। তারপর এখান থেকে মামনের জন্য এরকম দুটো ড্রেস কিনলাম। এই যে এই দুটো ড্রেস মামনে নিয়েছে, সামনে যে তোর বার্থডে, সেই জন্য এই দুটো ড্রেস নিছে। তবে একটা দেখো ঘড়িটা, দেখো ঘড়িটা, এটা ওল ঘড়ি। এটা কি তুমি জানো? কিসের ঝুড়ি বলো তো? তুমি বাড়িতে দিদাকে দেখছো চাল নিতে, বড় একটা মাটির ইয়ের মধ্যে চাল থাকে, সেখান থেকে রান্না করার সময় এটার মধ্যে থেকে দিয়ে নেয়, দেখছো? এটা সেইটা কি লেখা বলো তো? এটা নিচে দেখো, এলিফ্যান্ট আছে, এলিফ্যান্ট আছে নিচে। গরু যাচ্ছে ঢাকা শহর একটু পর, এমনিতে ফাঁকা হয়ে গেছে, আজকে রাত্রের পরে একদম ফাঁকা হয়ে যাবে 10টার পরে। শুধুমাত্র আমাদের মতো যারা গৃহহীন তারাই ঢাকা শহরে থাকবে। মামা আপনি দেশের বাড়ি যাবেন না? আপনার দেশের বাড়ি কোথায়? রংপুর। ফ্যামিলি এখানে? তাহলে ঠিক আছে। গেলে ওয়া, মামা রিক্সাটা সেই বানাইছে না আইসক্রিমের? চাচা বুড়ো হইলে কি হবে, জোর আছে সেই, দেখো না কি দ্রুত গতিতে যাইতেছে। এই যে বে,
এটা সামনে রাখলে হবে। বেতেও যাবো বাটাও যাবো, দেখি কোথায় পাই। তো বেতে এই জুতাটা পছন্দ হয়েছে ওর, এই জুতাটাই নিছে ওখান থেকে। ওকে ওকে ওকে, রাত্রির বাচ্চা 10:15 বাকি আছে। রত্নার জুতা কেনা হয়েছে এখন, আমার জুতা কেনা লাগে ঘুরতে। বাটায় পছন্দ হয় নাই, ওরিয়নে পছন্দ হয় নাই, বেতে আমার পছন্দ হয় নাই। আমি কইতেছি আজকে কেনা লাগবে না। না না, আমারে কি লাগে সে জোর করে আমার জুতা কেনার কোনো ধরনের কোন রকম বিন্দু এখন তো সময় নাই। সময় না থাকে না তো আমারে কেন কিনা। এখন যাচ্ছে এফএক্স এ, পিঙ্ক কালারের গরু। এই গরুটা কত বিশাল, প্রত্যেক বছর 2-3টা দেয় কিন্তু এবছর বেশি অনেক। ওই পাশে 4টা, এ পাশে 5টা 6টা। এই যে এখানে 6টা দেখো, একটা নাকের রিং পড়ছে গরুতে। হ্যাঁ, নাকের রিং পড়ছে। ও শিট। তো এই যে মহিলা পাশ থেকে গেল মাত্র, ওই পাশের গরুটা ওনাকে একটা গুতো মারছে। মহিলা অনেক ভয় পাইছে, ভয় পাইছে অনেক, যাইতেছিল। তো আমরা ওইখান থেকে আরো জুতা টুতা দেখা, তারপরে ওই দিন বাসায় চলে আসছি। আর জুতা কেনা হয় না আমার। ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগে, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।